বললাম যে আজকে গ্রাম পঞ্চায়েত অফিসে খোলা ছিল দাদা, তো সেখানটা হচ্ছে প্রধান আসে নাই, উপপ্রধানকেও দেখা যায় না, সরকারি কর্মচারী যারা ছিল তারাও কিন্তু দুপুর প্রায় 1:30-2 পর্যন্ত আসে না, এবং শেষ খবর পাওয়া পর্যন্ত এটা আজকে নাকি উপপ্রধান পরের শেষের দিকে আসছিল, প্রধান সাহেব আসে নাই, এবং সরকারি কর্মচারী যারা ছিল তারাও কিন্তু অধিকাংশ যারা ছিল তারাও কিন্তু আজকে আসে নাই, কি বলবেন? ঘটনা হচ্ছে ওইটা তো সাকুয়াঝোরে 1 নং গ্রাম পঞ্চায়েত, তার অফিস নাই এখন, এটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আচ্ছা, পরিষেবা লাটে দীর্ঘদিন ধরে, জনমানুষের প্রতিক্রিয়া হচ্ছে, কোন রকম ইয়ে হচ্ছে না, পরিষেবা দেওয়া হচ্ছে না অঞ্চল, এখন এক টাইপের ব্যবসায়িক প্রতিষ্ঠান। তারা গ্রাম পঞ্চায়েত দপ্তর যেটা আছে সেটা কি এখন হচ্ছে মানুষ জনগণকে সেখান থেকে পরিষেবা দিচ্ছে, সেখান থেকে তারা শুধুমাত্র ঠিকাদার প্রমোটার যারা আছে তাদেরকে কি সুবিধা দেওয়া হচ্ছে, শুধুমাত্র তারাই কি পাচ্ছে? লক্ষ্যটা ওইটাই, মানে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠান, বললাম তো সোজা কথায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যেটা পরিষেবা দেওয়ার কথা একদম চূড়ান্ত দুর্ভোগ জনসাধারণ। তো আজকের বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? ওই ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যবসা বোধহয় আজকে বৃষ্টি বাদল হয়েছে খারাপ, আর কি বলবো। দুদিন আগে তো গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েত দুদিন আগে রাত্রি 3:30-3:30 পর্যন্ত খোলা ছিল, মুখ্যমন্ত্রী ছুটি পর্যন্ত সেদিন দেওয়া, সেদিন মুখ্যমন্ত্রী ছুটি পর্যন্ত দিয়েছিল, মুখ্যমন্ত্রী ছুটি দেওয়া সত্ত্বেও সেদিন গ্রাম পঞ্চায়েত দপ্তর 2:00-2:30 পর্যন্ত খোলা, সেদিন সরকারি কর্মচারীরাও কিন্তু ছিল বলে খবর, একজন ছিল, এনএস ছিল। ওই যে বললাম মাস চেয়ার এন্ডিং, সম্ভবত কিছু লোককে সুবিধা পায় দেওয়ার জন্য অফিস খোলা ছিল, আর আমরা খুব শিগগিরই জনসাধারণকে নিয়ে আমাদের পার্টির পক্ষ থেকে একটা কল দেওয়া হয়েছে পাহাড়াইজ পাবলিক, আমরা এই সমস্ত বিষয়গুলো নজরে রাখছি আর কি, আমরা আমাদের পার্টির কর্মসূচি খুব দ্রুত আমরা করব, জনসাধারণের মধ্যে এই কথাগুলো নিয়ে যাব, আর বর্তমানে সাকুয়াঝোরা অঞ্চলের প্রধানকে বিরোধীকে বোঝা মুশকিল, সব মিলেমিশে এক একটা। তাহলে বিরোধী দল যারা আছে তারাও কি প্রধান প্রধানকে তারাও কি একসঙ্গে মিলেমিশে আছে, তার মানে তাদের ভূমিকা যে বিরোধীদের ভূমিকা কি বিরোধিতা তারা করছে না, যেসব কাজে বিরোধী মিলেমিশে একা দীর্ঘ কয়েক বছর ধরে কোন রকম বিরোধীদের ভূমিকা এখানে লক্ষ্য করা যাচ্ছে না, জবাব খুব শিগগিরই পাবে, আমরা খুব দ্রুত এই গ্রাম পঞ্চায়েতকে নিয়ে বৃহত্তর আন্দোলন সহ। আপনারা আন্দোলন কেন করছেন? এর আগে তো আপনারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন বিভিন্ন ইস্যুতে, আপনারা আন্দোলন করলে আপনাদের আপনাদের মুখ থেকে যেটা শুনছিলাম যে আপনারাই বলছিলেন যে আপনাদের নামে নাকি কেস দেওয়া হয়, তো সেই ভয়ে কি আপনারা কোনো রকম? হ্যাঁ, এই মুহূর্তে মানে নারী নির্যাতন সহ বিভিন্ন মামলা, এখন পর্যন্ত 10-11 মামলা আমাদের নামে আসে আর কি, মিথ্যা মামলা। যাই হোক, সেগুলোর পরও আমরা করি না, খুব শিগগিরই আমরা আবার আন্দোলনে নামবো, এবং বিগত দিনেও আমরা ডেপুটেশন দেওয়ার জন্য গেছিলাম, আমাদের ডেপুটেশন নেওয়া হয়, গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ সেদিন উপস্থিত ছিলেন, প্রধান উপস্থিত ছিলেন না, সময় দিয়েও উপস্থিত ছিলেন। যাই হোক, পরবর্তীতে এই ধরনের ঘটনা ঘটলে আমরা জনসাধারণকে নিয়ে আবার কি করা যায়। ঠিক আছে। 1 এপ্রিল এই তারিখটা মানুষকে বোকা বানানোর দিন, এমনটাই অঘোষিতভাবে লিপিবদ্ধ সাধারণ মানুষের মনের মধ্যে। এই দিনটির যথার্থতা মনে হয় আজ পূর্ণতা পেল। বানারহাট ব্লকের সাকুয়াঝোরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজের জন্য এসে বোকা হলেন সাধারণ মানুষ, কারণ অফিসে কাজের জন্য এসে সাধারণ মানুষ দেখলেন অফিস খোলা কিন্তু দুপুর 1টা পর্যন্ত কেউই নেই। এ যেন বোকা বানানো হলো সাধারণ মানুষকে, কারণ এদিন পঞ্চায়েত অফিসের দরজা খোলা থাকলেও প্রতিবেদন লেখা পর্যন্ত অফিসে উপস্থিত নেই প্রধান উপপ্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সচিব নির্মাণ সহায়ক VLE STP। রীতিমতো নাজেহাল অবস্থা গ্রাম পঞ্চায়েতের দপ্তরে আসা সাধারণ মানুষের। তাহলে কি এপ্রিল ফুল করা হলো সাধারণ মানুষকে? এমনটাই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী শিবিরের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ঘটনায় রীতিমতন ক্ষুব্ধ এদিন বিভিন্ন কাজ নিয়ে গ্রাম পঞ্চায়েতের দপ্তরে আসা সাধারণ মানুষ। CPIM এর অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের বর্তমান ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এখানে শুধুমাত্র ঠিকাদারদেরকে নিয়ে আলোচনা করা হয় এবং তাদের জন্য মুখ্যমন্ত্রীর দেওয়া ছুটিকে অমান্য করে গভীর রাত পর্যন্ত অফিস খোলা রেখে চুপি চুপি ঠিকাদারদের বিল পাস করিয়ে পরিষেবা দেওয়া হয় রাতে। এদিন গ্রাম পঞ্চায়েতের দপ্তরে আসা শ্যামলী রায় বলেন, দুপুর 12টা থেকে বসে আছি প্রধানের জন্য, SC সার্টিফিকেট নিতে বেলা 2:30 বেজে গেল, কোনো কাজই হলো না, প্রধান নেই তাই ঘুরে যেতে বাধ্য হচ্ছি। অপর এক যুবক পরিমল রায়ের অভিযোগ, প্রধান সাহেবের সই সংগ্রহের জন্য এসেছিলাম কিন্তু কেউই তো নেই, কয়েক ঘন্টা অপেক্ষা করে ঘুরে যাচ্ছি, মাঝে মধ্যে এভাবে আমাদের ঘুরে যেতে হয়।
স্থানীয় সিপিআইএম নেতা বিরাজ সরকার বলেন, বিগত কয়েক বছর ধরে এই গ্রাম পঞ্চায়েত ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, কারণ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া তো তলানিতে ঠেকেছে। এখানে শুধুমাত্র ঠিকাদারদেরকে নিয়েই আলোচনা করা হয়, তাদেরই পরিষেবা দেওয়া হয়, কারণ দুদিন গভীর রাত পর্যন্ত গ্রাম পঞ্চায়েত দপ্তর খোলা হয়েছিল। শুধুমাত্র ঠিকাদারদের বিল ছাড়া হয়েছে রাত ভোর। কারণটা বললে, পরে পুলিশ এসে মিথ্যা মামলায় আমাকে অ্যারেস্ট করবে। তার বিগত দিনে আমাকে মহিলা নির্যাতন থেকে শুরু করে 11টি মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। শুধু এপ্রিল মাসের 1 তারিখ নয়, সারা বছর ধরে এরা জনগণকে এপ্রিল ফুল করে চলেছে। কি কাজ নিয়ে আসছেন আপনি? কি কাজের জন্য আসছেন? আমার কাজ হচ্ছে আমার আধার কার্ড, এইটাই সই লাগবে, সিল লাগবে, এই জন্য আমি। কার সই লাগবে? প্রধানের। তো প্রধান কি সই করলো? এখন তো প্রধান তো নাই, অফিস খোলা আছে। অফিস খোলা আছে, প্রধান নেই? উপপ্রধান এখনো কিছু বলে নাই আমাকে। না না, অফিস খোলা আছে, প্রধান এখন আসেনি? না। তো আপনি কতক্ষণ থেকে বসে আছেন? টাইম তো আমি 12টার দিকে ঢুকছি, জানি যে 12টার দিকে পাবো। এখন পর্যন্ত আমি প্রধানকে দেখতে পাচ্ছি। তো এখন কটা বাজে? এখন তো 2টা বাজতে চললো, এখনো পর্যন্ত কি প্রধান এসেছে? কটার সময় আসে? আপনার নাম? আমার নাম পরিমল রায়। কি কাজের জন্য আসেন আপনি? এসির জন্য। তো এসি সার্টিফিকেট কি আপনি পেলেন? পাইনি। কেন পেলেন না? এই কতদিন থেকে তোমাদের পাচ্ছি না, এক বছর হয়ে গেল তোমাদের। তো আজকে আজকে এসে এখানে মানে কি সমস্যা পড়তে হচ্ছে আপনাকে? তো প্রধানকে পেলেন? কটার সময় আসেন অঞ্চলে? তো কার জন্য অপেক্ষা করছেন আপনি? প্রধানের জন্য। তো তো এখন এখন প্রধান এখনো পর্যন্ত আসেনি, তখন কি করবেন প্রধান না এলে? পরে বাড়ি যেতে হবে। আপনার নাম? শ্যামলী।